হ্যালো ভিউয়ার্স, আমি অসীম ফিরে এসেছি তোমাদের কাছে ভিডিওতে। ভাই, তো এখানে আমাকে বেশ কয়েকটা ছেলে কমেন্ট করছে যে দাদা, এসএসসির ব্যাপারে আমাদেরকে ভালোভাবে বলো, আমরা কিভাবে পরীক্ষাতে ভালো নাম্বার পাবো। তো এখানে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে আর্মিতে ভর্তি হওয়ার জন্য বা স্টাফ সিলেকশনে থেকে প্যারামিলিটারিতে চাকরি পাওয়ার জন্য পাঁচটা বন্ধু মিলে চেষ্টা করছিল, তার মধ্যে চারটা বন্ধু পরীক্ষাতে পাস করেছে এবং একটা বন্ধু ফেল করে যাওয়ার কারণে সে সুইসাইড করেছে বা আগে বলে আত্মহত্যা করেছে। তো এই ব্যাপারটা আমি বলতে চাই যে তোমাদেরকে, যে তোমাদের সাথে না হয়, এটার মূল কারণ সেই ছেলেটা নিচে। কারণটা আমি বলে দিচ্ছি, চারটা বন্ধু একসাথে পাস করে গেল, এ পাস করতে পারলো না। এখানে বোঝা চলে যে শরীর কারো হয় মোটা সোটা, কারো হয় পাতলা, ঠিক সেরকম কোন ছেলের বুদ্ধি ঠিকঠাক থাকে, কোন ছেলে বুদ্ধি কম থাকে। কিন্তু যার বুদ্ধি কম থাকে সেরকম ভাবে খাটতে হবে, বুদ্ধি কারো কম বেশি বলে কিছু নেই, যেরকম কষ্ট করবে সেই রকম তুমি ফল পাবে। তুমি যদি কষ্ট করো কোনো জিনিসের প্রতি, করতে করতে অভ্যেস হয়ে গেলে তখন তোমার কষ্টটা কম হবে। ঠিক সেরকম পড়াশোনার ক্ষেত্রে, সে যদি পড়াশোনা ঠিকঠাক মতো করতো, সময় অনুযায়ী বুঝে বুঝে করতো, তাহলে সে আজ পাস করতো ঠিক। পাস না করার কারণে সে একটা মানসিক টেনশনে পড়েছে, তার জন্য মূল দোষ মানে দায়ী সে নিজেই। তো এরকম কাজ করার আর এরকম দশা হওয়ার কারণ হচ্ছে নিজের বিকৃত মানসিকতা। তুমি চেষ্টা করছো, শুধু রানিং করছো চারটা বন্ধু পাঁচটা বন্ধু মিলে করে, বাড়িতে গিয়ে সেই ছেলেগুলো পড়াশোনা করছে, তুমি বাড়িতে গিয়ে বাড়ির কাজ করছো, বাড়ির বিভিন্ন লোকের সাথে গল্প করছো। আরে সব কিছু বাদ দিয়ে প্রথম হচ্ছে নিজের কাজ। আমি এটাই মনে করি যে আমি যখন চেষ্টা করতাম বাড়িতে দুনিয়ার কাজ থাক, আমার এই কাজটা আমাকে করতে হবে, আমি মাত্র বাড়ি থেকে দুটো বছর চেয়ে নিয়েছি যে দুটো বছর আমি কোনো কাজ করব না, ঠিক আছে, দুটো বছর আমি আমার নিজের মতো করে খাটতে চাই, তবে আমি সফল হতে পারবো। এখানে অনেকে আমাকে বলে, দাদা তুমি তো চেষ্টে কিভাবে পাস করলে? ভাই, এটা একটা সম্পূর্ণ নিজের বুদ্ধি খাটানোর ব্যাপার। এখানে অনেকে বলে, না এটা ভাগ্যের ব্যাপার। যারা এরকম বলে তারা সম্পূর্ণ ভুল বলে। চেস্ট 78 ছিল আমার, 78 থেকে আমি করলাম 82। কিভাবে করলাম? এটার জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছিল প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত, ঠিক আছে। কতক্ষণ সময়ের পর ভাবো, লাগাতার এক বছর পরিশ্রম করেছিলাম, তবেই আমার কোয়ালিফাই হয়েছিল। এত সোজা নয়, রানিং এর জন্য আমি প্রত্যেক দিন 1 ঘন্টা করে খরচা করতাম কন্টিনিউ রানিং এ। পড়াশোনার জন্য প্রত্যেক দিন আমি 8 ঘন্টা খরচা করতাম। 24 ঘন্টার মধ্যে আমি কত ঘন্টা খরচা করছি হিসাব করো, তবে আমি কোয়ালিফাই হয়েছি। এমনি বিনা কারণে কেউ কোয়ালিফাই হয় না। যত কষ্ট করবে তার রেজাল্ট অতটাই মধুর, অতটাই ভালো হবে, এটা মাথার মধ্যে রাখবে। তো ভিডিওকে যদি ভালো লাগে, আমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমাদেরকে শেয়ার করলাম, অবশ্যই আমার ভিডিও নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবে সেটা টাচ করে দিবে, এবং টাচ করার সাথে সাথে একটা ঘন্টা চিহ্ন আছে সেটা টাচ করে অল অপশন করে দেবে। ছেলে মেয়ে উভয়কে বলছে, আমার ভিডিওর সাথে রিলেটিভ তোমরা যুক্ত থাকো, আমার চ্যানেলে যুক্ত থাকো, তোমাদের যত মানসিক চিন্তা, যত মানে ডিপ্রেশনে আছো, সব ডিপ্রেশন থেকে আমি বার করে দেবো। আমি এর রাস্তা থেকে যখন পেরিয়ে এসেছি, আমি তোমাদেরকে সঠিক শিক্ষা দেবো, সঠিক পয়েন্ট আমার পয়েন্ট ফলো করবে, অবশ্যই তোমরা কোয়ালিফাই হতে পারবে, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং বন্ধুদেরকে যত বেশি পারবে শেয়ার করবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যুক্ত হওয়ার থাকলে অবশ্যই তোমরা তোমাদের নাম্বার আমাকে সেন্ড করে দেবে কমেন্ট বক্সে।